প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাতে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম কি আমার নাম বৃষ্টি বৃষ্টি আপু কেমন আছেন আপনি এই তো আস্তে ভালো রকম আপনার বাড়ি কোথায় এই বাড়ি পরিবারে কে কে আছে পরিবারে আমি আর আমার মা আছে আপনি কি করেন কি

তাই প্রতিবেদনে কে আসতে বলছে আপনি আসতেন না আপনার মা আসতে বলছে প্রতিবেদনে আমি আইছি যাতে ভালো একটা মনের মানুষ পায় সে যদি আমার পাশে থাকে বিয়ে শাদি করতে চায় সারা জীবন পাশে থাকতে পারে তার সে যদি আমাকে বিয়ে শাদি করতে চায় তার কাছে আমি বিয়ে শাদি করতে রাজি কোন কষ্টটা সবচেয়ে বেশি লাগে এখন এসে কোন কষ্ট লাগে সব থেকে বেশি কষ্ট লাগে যে মানুষের বাড়ি কাম করি যাতে ভালো একটা মানুষ পাশে দাঁড়ায় সারা জীবন পাশে থাকতে পারে সেরকম একটা মনের মানুষ পেলে হয়ে যায়

এরকম সব রান্না করতে পারেন তারা তো স্বামীর সংসারে গিয়ে আশা করি কোনো ধরনের সমস্যা বা কোনো কিছু হবে না আচ্ছা আচ্ছা খুবই ভালো কথা তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্ত আছে তো নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো ভাইয়া শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ে সত্যিকারের অসহায় বিয়ের বয়স বিয়ে করতে চাই তার কথা শুনে যদি ভালো লাগে বা আরও খোঁজখবর নিতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করুন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো থ্রি ডাবল টু এইট ফোর জিরো নাম্বারটা তো খোলা থাকে যাই হোক নাম্বার খোলা রাখবেন আর অবশ্যই নামাজ কালাম পড়বেন নামাজ কালাম তো পড়েন কোরআন পড়তে পারেন তা যাই হোক খুবই আল্লাহর কাছে কী দোয়া করেন খালি নিজের জন্যই দোয়া করেন আর কারোর জন্যই করেন না যাই হোক তা সত্য কথা হলো জীবনের সবচেয়ে বড় বিষয় আর কি সত্য কথাটা বলবেন সত্য দিয়ে জীবন সাজাবেন আপনার মা আছে মাকেও বলবেন যে কোনো ছেলে বিয়ে করতে ছিলে তার বাড়িতে খোঁজখবর নিয়ে যাচাই বাছাই করে একটা ভালো ছেলের হাতে তুলে দিলে জীবনটা সুন্দর হবে ঠিক আছে তো ভালো থাকেন দোয়া করে আসসালামু আলাইকুম